हेलो एवरीवन, वेलकम माय चैनल। आज के हमें अपने देश में नोटों ने एक रेसिपी नहीं आज ची बीफ काटची। तो हमारे अकॉन बीफ काटची सब इंग्रेडिएंट्स गुला देखा गो। चलो ना हम सब इंग्रेडिएंट्स गुला देखे आज ची। इधर ने अच्छे मांस 2 केजी हम रनी है ची। मांस दे 2 टेबल चम्मच लवण पानी के साथ हम इधर भिजे रखे ची। এটা আধা ঘন্টা পর্যন্ত রাখতে হবে। আর এখানে চাল হচ্ছে 1.5 কেজি। এখানে আমরা লাল গোড়া মরিচ নিয়েছি 2 টেবিল চামচ। আমি যে আগের ভিডিওতে দেখিয়েছি আমি এই চামচ ইউজ করি। আর এখানে হচ্ছে জিরা গুঁড়া 2 টেবিল চামচ। আর এখানে হচ্ছে আদা রসুন, এটা দুইটা একসাথে আমার মিক্স করা আছে। সো এটা আমি 5 টেবিল চামচ নিয়েছি। এটা আপনি আড়াই টেবিল চামচ করে নিতে পারেন। এরপর এখানে হচ্ছে পেঁপে ছাল ওইটা পেস্ট করা হয়েছে। এখানে আমরা নিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ আলু বোখারা। এখানে আমি 10টা নিয়েছি। এখন আলু বোখারা অনেকের আছে খেতে ভালো লাগে না, অনেকে তাহলে আপনি নাও দিতে পারেন। আর আমি মোটামুটি খাই তাই আমি 10টা নিয়েছি। এখানে হচ্ছে সল্ট নিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ। এখানে চিনি 1.5 টেবিল চামচ। এরপর পেঁয়াজ বেরেস্তা 1/2 বাটি নিয়েছি। এটা হচ্ছে হলো মাংসের সাথে আমরা মেরিনেট করার জন্য ইউজ করব। আর পোলাওয়ের চাল যখন করব তখন আমরা আবার নিব এখান থেকে, না আবার 1/2 কাপ 1/2 বাটির মতো লাগবে। এখানে ঘি নিয়েছি 3 টেবিল চামচ। আমি যেই চামচটা দেখিয়েছি ওই চামচের মাপে সবগুলা নিয়েছি। আর এখানে হচ্ছে টক দইটা লিকুইড দেখতেছেন। এখানে আমার টক দইটা আগে ছিল বিদায়, এটা তো টক দই ফ্রিজ ডিপ ফ্রিজে রাখা হয়। সো এটা যখন বের করে তখন লিকুইড হয়ে যায়। তো আপনারা যদি ফার্স্ট টাইম যদি ইউজ করেন তাহলে সেটা হচ্ছে থকথকে থাকবে, এই ধরনের থাকবে না। সো এটা আমরা একটু মনে রাখবো। এখানে জয়ফল 1 টেবিল চামচ। এখানে আমি আগেও দেখিয়েছি এখানে কোন চামচ দিয়ে করি, সো আমি ভিডিওতেও রেখেছি চামচটার সাথে। আর জয়ত্রী হচ্ছে 1/2 টেবিল চামচ। পোস্তবাদাম হচ্ছে 1.5 চামচ, 1.5 টেবিল চামচ। শাহী জিরা 1 টেবিল চামচ। কিশমিশ 2 টেবিল চামচ। সাদা গোলমরিচ 2 টেবিল চামচ। কাঠবাদাম 1 টেবিল চামচ। পোস্তবাদাম 1.5 টেবিল চামচ। এলাচি 1/2 টেবিল চামচ। তো আমরা মেরিনেশনটা শুরু করি। ফার্স্টে আমরা সল্ট দিচ্ছি, মানে লবণ। সবগুলা দিলাম না, কিছু রাখলাম, কিছু পরে যদি লাগে তাহলে দিই। আর আমরা সব কিছু মেপেই নিয়েছি, তো আমরা সব ঢেলে দিবে একবারে। যেরকম আদা রসুন বাটা, পেঁপে বাটা, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এগুলো আমরা তো সব বলে দিয়েছি। তো আমরা সব একবারে ঢেলে দিই। চাইলে গুঁড়াও ইউজ করতে পারেন। আমি বাটাটা ইউজ করতে যে বাটাটা সহজে আগে মিক্স করা থাকে, মেরিনেশনের সুবিধা হয়। এরপর সুগার আপনারা দিতে চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। একটু কাচ্চি একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আপনাদের পছন্দ না হলে আপনি দিবেন না। এগুলো হচ্ছে টক দই। টক দই আমরা পুরোটাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফ্রিজে রাখার জন্য উপরে পানি উঠে গেছে। আমরা
চলুন এখন আমরা আলুটা কিভাবে ম্যারিনেট করব ওইটা দেখাচ্ছি। ইনগ্রেডিয়েন্টস গুলো আলাদাভাবে দেখাচ্ছি না। এই ফার্স্ট আমি লবণ নিলাম হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচের কম নিব হচ্ছে টেস্টিং সল, হাফ টেবিল চামচ হচ্ছে হোয়াইট পেপার, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, জবদার রং দিলাম হালকা জাস্ট কালারের জন্য। সয়া সস নিলাম এক টেবিল চামচ, মিক্স করব। জলটা রং যদি জাস্ট কালারের জন্য আপনার বেশি কালার চলে একটু করে পানিও দিতে পারেন। কিন্তু ম্যারিনেশনটা হয়ে গেল, আমরা বেশি না 4-5 মিনিটের মতো রেখে তারপর যে হচ্ছে এটা ভেজে ফেলবো এটা। সো এভরিওয়ান, এখন আমরা আলুটা ভাজবো। এখানে আমরা কিন্তু 4-5 মিনিট রাখছি, এখানে হচ্ছে তারপরে কিন্তু একটু পানি পানি হয়ে গেছে, এটা লবণ দিলে এই পানিটা ছেড়ে দেয় আর কি আলু। তো আমরা আরেকটু কম টাইম রাখতে ছেড়ে রাখতে পারি। সো গাইস, আমাদের কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন উঠে দেখবো। এখন আমরা পানিটা গরম করে নিচ্ছি চালটা ফুটে নেওয়ার জন্য। এখানে পানিতে আমি আগেই 2 টেবিল চামচ সল্ট দিয়েছি, লবণ আর কি, আর হচ্ছে এখানে তেলও দেওয়া হয়েছে, তেল 2 টেবিল চামচের মতো, চামচের থেকে বেশি দেওয়া হয়েছে। তেল হালকা দিলেও হয়, আপনারা যেরকম দিতে চান আর কি। খরচ হচ্ছে এখানে তেলটা দিয়েছি যাতে আঠাটা না হয়, আমরা রাইসটা দিয়ে দিব। লবণটা কিন্তু আপনারা স্বাদ মতো দিবেন। এখন দারচিনি দিব, দারচিনি 5টা নিছি আমি এরকম ভাগা ভাগা। এরপর 1 টেবিল চামচ শাহি জিরা নিয়েছি, যেই টেবিল চামচ দেখিয়েছিলাম ওই টেবিল চামচ পরিমাণে। এরপর আমরা দেব তেজপাতা, তেজপাতাটা ছিঁড়ে দিতে পারেন, কেন আমি 2টাকে ছিঁড়ে দিয়েছি আর একটা ছোট সাইজ, তো এটা আমি রেখেছি। আমরা নেড়ে মিক্স করে দিব, চাল কিন্তু ফুল ফুটানো যাবে না, এখানে হচ্ছে 35-40% মতো আমরা ফুটিয়ে নিব। এরপর যে বাকিটা করবো আমরা দমে দিয়ে খাচ্ছি যেভাবে করে আর কি ওইভাবে করবো। তো চালটা হোক, আমরা আবার চালটা কিভাবে উঠাবো তো ওইটা তখন আমরা আপনাকে দেখাবো। তো এভরিওয়ান, আমাদের কিন্তু
চালটা হয়ে গেছে আমরা কিন্তু 40% এর মতো করেছি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন শক্ত শক্ত থাকবে ভিতরে একটা আমরা এখন নামিয়ে ফেলবো এটা তারপর চালটা ঠান্ডা করব ঠান্ডা করার পর হচ্ছে না আমরা পরের কাজটা আপনাদের দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান এখন আমরা মিক্স করতে যাচ্ছি সবকিছু আমরা যে মাংসটা ভেজিট করেছিলাম এই যে আমরা পাতিলে করব সব পাতিলে সবকিছু ঢেলে নিচ্ছি যে দেখতেছেন এই তেলটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে আলু যে আমরা ভাজছি সেইটা এরপর আমরা এখন আলু দিব আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিবেন আমি একটু বেশি খাই আলু এর জন্য আলুটার পরিমাণ একটু বেশি দেওয়া হচ্ছে এখন আমরা দিব আলু বোকারা লং 10-12টা দিলেই হবে তারপরে যে কিশমিশ দিয়ে দিলাম 10-12টার মতো এরপর দিব হচ্ছে আমরা চালটা চালটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমরা কিন্তু চালটা 40% এর মতো কুক করে নিছি আর আমরা কিন্তু ফার্স্টে থেকে যখন চালটা করছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরে আবার এখানে পেঁয়াজের বেরেস্তা যেটা ছিল ওটা দেবো দুধটা দিব হচ্ছে 1.5 কাপ লিকুইড দিতে পারেন এরপর হচ্ছে গুঁড়া দুধও লিকুইড করে দিতে পারেন ফুল দিলাম না আমরা এখানে 2 কাপ নিয়েছি হচ্ছে ঘি দিব যদি কম খান আপনারা তাহলে কম দিবেন কালারটা সুন্দর হয় আর কি এটা দিলে এটা আপনার পরিমাপ মতো দিবেন কতটুকু পরিমাণে খাবেন কালারটা এরপর আমরা দিব কেওড়া জল কেওড়া জল 2 টেবিল চামচ দিতে হবে মুখের মাপ দিয়ে দিলে হবে এটা হচ্ছে একটা স্মেল আসবে আমাদের ফিনিশ
এখন আমরা ভেজে দেব একদম দমে দিয়ে দিব এক ঘন্টার জন্য। সো গাইস, আমাদের 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট হওয়ার পর আমি হচ্ছে সিলভার পাতিলে করতেছি, এর কারণে হচ্ছে আমার নিচে তাওয়া দিতে হচ্ছে। যদি হচ্ছে ননস্টিকের মোটা গুলা করতাম তাহলে ওইটাতে দমে দিলে হতো, তাওয়াটা লাগতো না। সো আমরা তাওয়ার উপর দিয়ে দমে দিয়ে রেখে দেবো এক ঘন্টা। এক ঘন্টা পর আবার আমরা তুলে দেখাবো যে আমাদের খাবারটা কীরকম হয়েছে। সো গাইস, আমরা এসে বললাম এক ঘন্টা পর, দেখি আমাদের এটা কেমন হয়েছে। খেয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে।